আমার আর সহ্য হচ্ছে না, আমি ভাবছি কখন খাবো আইসক্রিম। কে না ভালোবাসে বলো? তো এই দেখো ঘনত্বটা দেখো। নমস্কার বন্ধুরা, আরতি কুইক রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তরমুজ দিয়ে আইসক্রিম তৈরি করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো আর একটা লাইক করো। এই যে বড় একটা তরমুজ নিয়ে নিয়েছি আমি, আগে তরমুজটা কেটে নেব। লাল অংশটা বার করে নেব। তরমুজের সব লাল অংশগুলো বার করে নিয়েছি, এবার আমি দানাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা তরমুজের লাল অংশটা তো বার করে নিয়েছি, এই সাদা অংশটা কিন্তু বার করে সবুজ অংশটা ফেলে দিয়ে তরকারি করে কিন্তু খাওয়া যায়। আদা জিরে বাটা দিয়ে তরকারি করলে দারুণ লাগে খেতে। তো আমি আজকে এই রেসিপিটা আজকে করছি না, কিন্তু অন্যদিন করে দেখাবো তোমাদের। আমি মিক্সচার নিয়ে নিয়েছি, এই মিক্সচারে জুস করে নেব। একটা ছেঁকনি নিয়েছি, আমি ছেঁকে নেব জুসটা। এটা কিন্তু ফেলে দিতে হবে আইসক্রিম করতে হলে। এবার আমি উনুনটা ধরে নেব। উনুনটা ধরে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি উনুনে। কড়াইতে দিয়ে দিচ্ছি তরমুজের জুসটা। ভালো করে জাল দিয়ে দেব, দিয়ে দেব এক চামচ কর্নফুট দিয়ে ভালো করে গুলে নিতে হবে। কর্নফুটটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এক কাপ চিনি। তরমুজে মিষ্টি থাকে, তো তোমরা তোমাদের পরিমাণ মতন চিনি দিয়ে নেবে, যে যতটা মিষ্টি খাবে।
এবার ভালো করে আমি জল দিয়ে নেব। তো এই দেখো ঘনত্বটা দেখো, এতটাই ঘন করে আমি জল দিয়ে নিয়েছি। এবার আমি নাবি দেব। তো বন্ধুরা এটা আমি ঠান্ডা করে নেবো, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা এই দেখো ঠান্ডা করে নিয়েছি, হাত দিতে পারছি। এবার আমি আইসক্রিমের পট নিয়ে নিয়েছি, এই পটে ভরে নেবো। ঠান্ডা কিন্তু হয়ে গেছে, ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তরমুজের আইসক্রিম কিন্তু এখনো তৈরি হয়নি, এবার আমি দিদির ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দেবো একদিনের জন্য। আজকে সারা রাতটা থাকবে, কালকে গিয়ে বার করবো। তারপর দিন চলে এলাম, আইসক্রিম গুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। একটু জলে ভিজিয়ে রাখতে হবে, আইসক্রিমটা খুলবে না হলে কিন্তু খুলবে না, ভেঙে যাবে খুলতে গেলে। এই দেখো, এই দেখো কি সুন্দর আইসক্রিম দেখো বন্ধুরা, কত সুন্দর আইসক্রিম হচ্ছে। এরকম একটা একটা করে আমি জলের মধ্যে দিয়ে দিয়ে খুলে নেব। দেখো আমার আর সহ্য হচ্ছে না, আমি ভাবছি কখন খাবো আইসক্রিম। কে না ভালোবাসে বলো, দারুণ হচ্ছে খেতে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসি, টাটা।